নারী শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করার দাওয়াই দিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার পরশুরায় মহিলা তৃণমূলের নতুন কর্মসূচি সংঘবদ্ধ শপথের প্রথম জেলা সফরে তিনি এই বিষয়ে জোর দেন। কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহিলাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করতে হবে। দলের মহিলা কর্মীদেরকে সামনে সারিতে রেখে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আর তাহলেই দল শক্তিশালী হবে বলে তিনি জানান। পঞ্চায়েত নির্বাচনের মত এবার লোকসভা নির্বাচনেও সবার আগে প্রচারে নেমে পড়ল মহিলা তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকারের নারী বিদ্বেষ ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাদের এই সংঘবদ্ধ আন্দোলন। এদিনের কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, দলের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী করবী মান্না, প্রাক্তন সভানেত্রী শিখা দলুই, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, চেয়ারম্যান স্বপন নন্দী, হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী সহ দলের জেলা ব্লক ও অঞ্চল স্তরের অসংখ্য নেতা কর্মী। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যে 45 দিনের একটি কর্মসূচি আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেছি, সেই কর্মসূচিতে আমার যে জেলাগুলি সফরের কথা রয়েছে তার প্রথম সভা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে করা হচ্ছে। এটা প্রথম সভা। আজকের এই সভা থেকে আমি তারপর হাওড়া সদরে যে সাংগঠনিক জেলা আছে সেখানে একটা আরেকটা মিটিং করব। তা আমি ধন্যবাদ জানাই যে সকলে মিলে নবনিযুক্ত সভানেত্রী এই সাংগঠনিক জেলা করবী মান্নাকে সহযোগিতা করেছে বলে। তাই খুব অল্প সময়, সময় কিন্তু বেশি দেয়া হয়নি, 15 তারিখে আমরা মিটিং করেছিলাম আমাদের রাজ্য স্তরে, এবং সেই মিটিং এর পরে অর্থাৎ গত শুক্রবার, আর তারপর থেকেই মানে তার পরের দিন থেকেই কিন্তু কর্মসূচির নানা দিক সেগুলো তাদের করতে হয়েছে আজকে থেকে জেলা সফর। সুতরাং আপনারা সবাই সহযোগিতা করেছেন। এখানে জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্র রয়েছে, এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন স্বপন নন্দী মহাশয়, এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করে আসছেন তাদের কাজের মধ্য দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে। অপরূপা তো আছেই, আমি সকলকে, অপরূপা আমাদের সাংসদ রয়েছে, সবাই রয়েছে, আমাদের ত্রিস্তরের পঞ্চায়েতেরও অনেক পদাধিকারীরা এখানে রয়েছে, আমি সবাইকে শ্রদ্ধা জানাই। ছোটদের আমার অনেক স্নেহ ও ভালোবাসা। খুব ভালো করে আমাদের এই দলের কাজগুলো করতে হবে, সেই কারণেই আপনাদের সাথে সম্মিলিত হওয়ার এই সুযোগ আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। 2024 লোকসভা নির্বাচন, এটা ঠিক কথা, একটি রাজনৈতিক দলের কাছে, যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস, তাতে নির্বাচন হোক অথবা না হোক, আমরা কিন্তু সবসময় কর্মীদের সাথে সম্মিলিত হওয়ার এই ধরনের সভা করে থাকি, এবং মহিলারা বিশেষ করে, আমি মহিলাদের ক্ষেত্রে দাবি করে বলতে পারি, মহিলারা যেভাবে এই সভাগুলি করে সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য, এবং আমি সকলকে তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের কর্মী সভা কর্মীদের সাথে যদি আমরা একে অপরের কথোপকথনের মধ্য দিয়ে মনের যে চিন্তা, সেই চিন্তা ব্যক্ত না করি, আদান প্রদান না করি, তাহলে আমাদের দলকে আমরা মজবুত করতে পারবো না। তাই কর্মী সভা সবসময় হয়, তবে নির্বাচন অবশ্যই একটা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং লোকসভার নির্বাচন 2024 নতুন বছর, এই 25-এর বড়দিনের পরেই নতুন বছর 24, আর তারপরেই একটা লোকসভা নির্বাচন হবে। এটা আমাদের সেই লোকসভা নির্বাচনে খুব বেশি করে মহিলাদের
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিদির হাতকে শক্তিশালী করতে হবে। অভিষেক ব্যানার্জি যে আমাদের দলের সেনাপতি হয়ে কাজ করছে, দিদির কথা চারিদিকে সে যেভাবে তার কর্মসূচির মধ্য দিয়ে বলছে, আমরা তাদের সকলের হাতকে শক্তিশালী করব, দলের হাতকে শক্তিশালী করব। আমরা কিছু প্রোগ্রাম দিয়েছি, সেটা আমি পরে আসছি সেই প্রোগ্রামগুলোর কথায়। আমি বলতে চাই যে আমরা কেন মেয়েদের নিয়ে এই সভাগুলির ওপর বেশি জোর দিচ্ছি। রমেন্দু বলেছে একটা প্রশ্ন আপনাদের করেছে, সামনে থাকবেন তো? আমি বলছি সামনে রাখবেন তো, রাখলে তাহলে থাকবেন। আপনি অস্বীকার করতে পারেন না যে ভোটারের অর্ধেক হচ্ছে মহিলা, তাহলে সেই মহিলা শক্তিকে আরো উজ্জীবিত করতে হবে, তাদের সামনের সারিতে রেখে কাজ করার সুযোগ দিতে হবে। এটাই শক্তিশালী হবে। একটা মহিলা, সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী আজকে দেখিয়ে দিয়েছে। 8ই মার্চ তো আসছে, আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবস করি, সে আন্তর্জাতিক নারী দিবসে সারা পৃথিবী মেয়েরা কিন্তু এখনো সংগঠিত হয়ে তারা একসাথে বলে যে আমাদের অধিকার, আমাদের দাবি, সেই দাবিটা পূরণ করতে হবে। না এসেছি, আপনারা জানেন আমরা আগেই এটাকে ঘোষণা করেছিলাম যে আমাদের একটি 45 দিনের কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য স্তরে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে, এবং আমিও প্রত্যেকটি জেলায় 35টি সাংগঠনিক জেলা, সে 35টি সাংগঠনিক জেলায় যাব। আজকে শুরু হলো আমার জেলার যাওয়া, এখানের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মী সভার মধ্য দিয়ে। পাখির চোখ না কি চোখ জানি না, ও কি অর্জুন না কি তাও জানি না, কিন্তু ওটা যে কিছুই নয় সেটা সমস্ত মেয়েরা বলে দেবে আর কি। INDIA এর জোটের জন্য তো ভয়, এত INDIA একে এত ভয় কেন, ইন্ডিয়াকে ভয় কেন? আমরা তো বলছি না যে ভারত কিছু, ভারতকে আমরা নস্যাৎ করে দিচ্ছি, তো ইন্ডিয়ার জোটকে এত ভয় কেন? তো দেখলেন তো কি হলো, এই যে আমাদের খেলোয়াড়রা এত ভালো খেললেন, কিন্তু একটা খেলোয়াড়রা যে পর্যায়ে আমাদের সম্মান দিয়েছেন এই ভারতবর্ষকে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু একটা স্টেডিয়ামে গেলেন, খেললেন, সেই খেলাতে যে দেখলাম আমরা চারিদিকে যে পতাকা, ভারতবর্ষের পতাকা, সেই পতাকায় ভারত লেখা, আপনি দেখাতে পারেন যে আমাদের কোনো পতাকায় ইন্ডিয়া লেখা কিংবা ভারত লেখা থাকতে পারে? এটা তো একটা আইন দ্বারা পরিচালিত হয়, সেই আইনটাকে একটা বিধ্বংসী গোষ্ঠী দেখিয়ে ভারত দিয়ে দিল, হয়ে গেল। না আমার এই নিয়ে কিছু বলার নেই, কারণ হচ্ছে এটা তো কোর্টের সামনে রয়েছে, কোর্ট দেখবে, ইডি দেখবে, যা করবে করবে। ডিএ তো দেয়া হয়েছে, 4% দিয়ে বাড়িয়ে দিয়েছেন, কালকেই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তা তারা কিসের জন্য বসছে, কিসের জন্য করছে সেটা তারা বলতে পারবে, কেন্দ্রীয় সরকারের সাথে বাকি মাইনে স্ট্রাকচারের সেটার কোনো নেই, স্কিমস নিয়ে কি বলছেন তারা, যারা বসে আছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, যারা আমাদের যে এত টাকা পাও না সেটা সম্পর্কে কি বলছেন, আমার তো সেটাও জিজ্ঞাসা আছে। হতে পারে সেটা, আমরা যথেষ্টভাবে স্বাস্থ্য দপ্তর তার যা যা করা সেটা করা হচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন। রেস্টুরেন্টে